রাজ্যপালের তলবে স্পিকারের না যাওয়া গণতন্ত্রের পক্ষে অত্যন্ত অশোভনীয় যা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অস্বাস্থ্যকর পরিস্থিতি সৃষ্টি করবে বলে বুধবার পূর্ব বর্ধমানের বিজেপির জেলা কার্যালয়ে এসে সে কথা জানালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি আরও বলেন শুধু স্পিকার নয় রাজ্যপালের প্রতি এরাজ্যের মুখ্যমন্ত্রীর আচরণও অত্যন্ত অশোভনীয় উনি বাংলার সংস্কৃতিকে অপমান করছেন এর আগে কোনো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহামান্য রাজ্যপালের সাথে এই ধরনের আচরণ করেননি জয়প্রকাশ মজুমদার সম্পর্কে তিনি বলেন ওনাকে আমরা দল থেকে বহিষ্কার করেছিলাম তাকে তৃণমূল সেই পদেই বহাল করেছে এর থেকেই বোঝা যায় বিজেপি এ রাজ্যে ভালো দম আছে বিজেপি থেকে রিজেক্টেড নেতারাও তৃণমূলে গিয়ে একই পদ পাচ্ছে ঠিক আছে কিছু লোক হয়তো যাদের দায়িত্ব ছিল যা সেই দায়িত্ব চলে যাওয়ার জন্য তাদের মন খারাপ হয়েছে মন খারাপ হয়ে গেলে কেউ বিক্ষুব্ধ বিজেপি হয় না কারণ বিজেপির নির্দিষ্ট নীতি আদর্শ আছে সেই নীতি আদর্শ মেনে যারা চলেন মেনে চলেন তারা বিজেপির সাথে আছেন বিজেপির সাথে থাকবেন আগামী দিনে বিজেপির কর্মীরা বিজেপির সম্পদ তারা বিজেপির সাথেই আছেন তারা নরেন্দ্র মোদীকে দেখে আছেন বিজেপির নীতি আদর্শকে দেখে আসেন উনি ব্যক্তিগত ব্যাপার উনি কোন দল করবেন এবং এটা তো নতুন কিছু নয় ওনাকে আমরা বহিষ্কার করেছিলাম তো একটা ভালো দিক আমাদের জন্য এটা পজিটিভ দিক যে বিজেপির প্রাক্তন সহসভাপতি বহিষ্কৃত তাকে তৃণমূল তুলে নিয়ে গিয়ে সহসভাপতি করছে রাজ্যে তার মানে বিজেপির এখনও পশ্চিমবঙ্গে দম আছে এবং ভালো দম আছে যে বিজেপি থেকে রিজেক্টেড নেতারাও তৃণমূলে গিয়ে সেই সেম পথ পায় যেখান থেকে রিজেক্টেড হয়েছে পাশাপাশি তিনি আরও বলেন বিজেপির কর্মীরাই বিজেপির সম্পদ তারা নরেন্দ্র মোদীকে দেখে দল করেন আগামী দিনে বিজেপির কর্মীরা বিজেপির সম্পদ তারা বিজেপির সাথেই আছেন তারা নরেন্দ্র মোদীকে দেখে আছেন বিজেপির নীতি আদর্শকে দেখে আর বিধায়ক হিরণের বিভীষণ প্রসঙ্গে সুকান্তবাবু বলেন আমার সাথে হিরণের কথা হয়েছে যা বলার তাকে পার্টির ভিতরে বলতে বলেছি তদন্ত করে দেখবে কি বিষয়ে কি কথা হয়েছে আমার সাথে হিরণের কতকালই দেখা হয়েছে আমি অসুস্থ ছিল সে সেখানে কথা হয়েছে পার্টির বিষয়ে ভেতরে আমি বলতে বলেছি কোনো সমস্যা থাকলে পার্টির বিষয়ে ভিতরে বলতে অন্য দল থেকে ভাঙিয়ে বিজেপির দল ভারী করার কথা ভাবছেন না বলে জানালেন সুকান্ত বাবু তিনি আরো জানান দলে এলে বিজেপির মতাদর্শ মেনেই আসতে হবে বিজেপিতে আসতেই পারে না আমরা তাতে আমাদের কোনো বাধা নেই বা কিছু নেই কিন্তু যারা আসবেন তাদের কাছে হাত জোর করে অনুরোধ বিজেপির নীতি আদর্শকে মেনে নিয়ে সেই নীতি আদর্শের প্রতি বিশ্বাস রেখে যদি বিজেপিতে আসতে চান তবেই আসুন না নচেত বিজেপি থেকে দূরে থাকায় ভালো পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত যে সরকার এই সরকার গণতান্ত্রিক কোনো রীতিনীতি মানে না যদি স্পিকার স্পিকারের কথা ছেড়ে দিন স্পিকার তো সামান্য একজন ব্যক্তি মাননীয় মুখ্যমন্ত্রী তার যে ধরনের আচরণ সাংবিধানের সংবিধানের যিনি রক্ষাকর্তা কাস্টোডিয়ান পশ্চিমবঙ্গে মহামান্য রাজ্যপাল তার প্রতি সেই আচরণ অত্যন্ত অশোভনীয় শুধু তাই নয় আমরা এর আগে পশ্চিমবঙ্গে এই ধরনের কোনো মুখ্যমন্ত্রী দেখিনি যিনি মহামান্য রাজ্যপালের সাথে এই ধরনের আচরণ করেছেন উনি বাংলার সংস্কৃতিকে পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে অপমান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু শহর রিপোর্ট আনন্দ বার্তা